গত কয়েকদিন ধরে চায়নার বক্স অফিসে ঝড় তুলছে চীনা চলচ্চিত্র আপস্ট্রিম এ চলচ্চিত্রটি পরিচালনা এবং অভিনয় করেছেন জনপ্রিয় কমিক অভিনেতা জু ঝ্যাং এ চলচ্চিত্রটিতে একজন মধ্যবয়সী ব্যক্তির জীবনের গল্প দেখানো হয়েছে গল্পে একজন লোক একটি স্বনামধন্য কোম্পানিতে চাকরি করতেন যেখানে দুর্ভাগ্যবশত তিনি ছাটাই হয়ে যান এরপর শুরু হয় আর্থিক সমস্যা পরিবারকে চালানোর জন্য কাজ খুঁজে বেড়ায় কিন্তু চাকরির বাজারের অবস্থার জন্য কাজ খুঁজে পাচ্ছিল না অবশেষে তার বন্ধুদের সহযোগিতায় তার আত্মবিশ্বাস এবং সাহস ফিরে আসে পরে তিনি খাদ্য সরবরাহকারী কাজ শুরু করেন যেখানে তিনি কম বেতনের কর্মী হিসেবে কাজ করেন এই চলচ্চিত্রটি সে সময় তৈরি করা হয় যখন মুদ্রাস্ফীতিমূলক অর্থনীতিতে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডেলিভারি চালকদের নিরাপত্তা উভয়ই আলোচনার বিষয় কারণ চীনে প্রায় সাত মিলিয়ন মানুষ রাইড হেলিং ড্রাইভার হিসেবে কাজ করছে এর মধ্যে তাদের পারিশ্রমিক খুব অল্প কাজের সময় থেকে অতিরিক্ত সময় কাজ করলেও খুব অল্প পরিমাণে পারিশ্রমিক দেওয়া হয় এই বাস্তবতাগুলো তুলে ধরা হয়েছে বলেই এই চলচ্চিত্রটি বেশি নজর কেড়েছে এ চলচ্চিত্রটি অল্প কয়েকদিনেই বেশ আলোচিত হয়েছে চায়না মুভি ডেটা ইনফরমেশন নেটওয়ার্ক অনুসারে মুক্তির প্রথম দিনেই চীনের দৈনিক বক্স অফিস চার্টে শীর্ষে রয়েছে মুক্তির পর দিনই করেছে। বক্স অফিস পারফরমেন্স ট্র্যাকার লাইট হাউস রিপোর্ট অনুযায়ী চলচ্চিত্রটি গত পাঁচ দিনে দুইশো মিলিয়ন ইউয়ানের বেশি আয় করেছে ফাতে মাতুস জোহরা দেশ টিভি